ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পৃথিবী যে আরও একটি বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে সেখানে অন্যতম বড় খেলার হচ্ছে জাপান। পূর্বের দুই বিশ্বযুদ্ধের কারিগর জাপানে পারমাণবিক অস্ত্র না থাকলেও অনেক পারমাণবিক শক্তিত দেশের থেকেও জাপান সামরিক শক্তিতে এগিয়ে। সেই সাথে দেশটি আছে অত্যন্ত উন্নত প্রযুক্তি। আমাদের আজকের ভিডিওটিতে জাপানের বর্তমান সামরিক শক্তি তুলে ধরব। তাহলে চলুন পারমাণবিক শক্তির বাইরে সব থেকে শক্তিশালী দেশটির সামরিক শক্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আন্তর্জাতিক অঙ্গনে জাপানের মিত্র আমেরিকা, ভারত এবং অস্ট্রেলিয়া। এদিকে চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়াকে জাপান এখন পর্যন্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে। জাপান পৃথিবীর মানচিত্রে পূর্ব অংশে থাকায় জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। পাঁচটি বড় দ্বীপ এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে জাপানের অবস্থান। জাপানের সাথে কোনো দেশের সরাসরি সীমান্ত নেই, তবে জাপানের খুব কাছেই দুই কোরিয়া, চীন এবং রাশিয়ার পূর্বাংশের সীমান্ত রয়েছে। চীনের সাথে জলসীমা এবং দ্বীপ নিয়ে জাপানের প্রচণ্ড বিরোধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান চীনের রাজধানী বেইজিং সহ দুই কোরিয়া, তাইওয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা দখল করেছিল। এশিয়ার সব থেকে বেশি অঞ্চল দখলের রেকর্ডটা এখন পর্যন্ত জাপানের। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের কাছে থেকে কুরিল দ্বীপপুঞ্জগুলো দখল নেয় সোভিয়েত ইউনিয়ন, যেটা নিয়ে এখনও জাপান এবং রাশিয়ার বিরোধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান তাদের সামরিক বাহিনীকে আইন দ্বারা বন্দী করেছিল, তবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আইনে সব ফাঁকফোকর দিয়ে জাপানের সামরিক বাহিনীতে আক্রমণাত্মক যুদ্ধজাহাজ এবং অন্যান্য অস্ত্র অন্তর্ভুক্ত করে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে আধুনিক বাহিনী গঠিত হয় 1954 সালে। আইন করা হয় জাপান তাদের ভূখণ্ড এবং সমুদ্রসীমার বাইরে গিয়ে কখনো যুদ্ধ করবে না। তারপরও বর্তমানে জাপান বিশ্বের সবথেকে শক্তিধর দেশগুলোর একটি। গ্লোবাল ফায়ারপাওয়ার 2024 সালের র্যাঙ্কিংয়ে জাপান 7 নম্বরে অবস্থান করছে। এই র্যাঙ্কিংয়ে জাপানের উপরে থাকা পারমাণবিক শক্তিধর দেশগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। আবার ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশগুলো র্যাঙ্কিংয়ে জাপানের থেকে পিছনে রয়েছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন জাপান ভারতের থেকেও শক্তিশালী। জাপানের সামরিক বাজেট 53 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের সপ্তম বৃহত্তম সামরিক বাজেট। অস্ত্র উৎপাদনে জাপান বিশ্বের সবথেকে উন্নত দেশগুলোর একটি। কিছু কিছু ক্ষেত্রে ইউরোপ, আমেরিকার থেকেও জাপান প্রযুক্তিকে এগিয়ে রাখেন অনেক বিশ্লেষক। জাপান অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করলেও আইনের কারণে সেগুলো বিক্রি করে না। তাদের আইন অনুযায়ী অস্ত্র উৎপাদন কেবল নিজেদের আত্মরক্ষার জন্য। জাপান ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজ সহ অধিকাংশ অস্ত্রই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করে, তবে ফাইটার বিমান সহ কিছু অস্ত্র আমেরিকার কাছে লাইসেন্স নিয়ে উৎপাদন করে। জাপানের প্রধান অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে মিৎসুবিশি গ্রুপ। এর সাথে কাওয়াসাকি, টয়োটা, তোশিবা সহ প্রায় 2 ডজন কোম্পানি সঙ্গ দেয়। বর্তমানে জাপানের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 2,47,000 উপরেই। সেই সাথে রিজার্ভে আছে 56,000 এবং প্যারামিলিটারি আছে 25,000। কোরীয় যুদ্ধের পর থেকে জাপান কোনো যুদ্ধে অংশ নেয়নি। জাপানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 1,000 উপরেই। প্রযুক্তিগত দিক থেকে জাপানের ট্যাঙ্ক বিশ্বের সবথেকে উন্নত। জাপানের টাইপ 10 ট্যাঙ্কগুলো 4th generation। বিশ্বে এখন পর্যন্ত 2টি দেশের কাছে 4th generation ট্যাঙ্ক অপারেশনাল আছে। কিছু বিশ্লেষকের মতে জাপানেই এই ট্যাঙ্কগুলো বিশ্বের সবথেকে আধুনিক ট্যাঙ্ক। এরকম ট্যাঙ্ক আছে 103টি। জাপানের 3rd generation টাইপ 90 ট্যাঙ্ক আছে 341টি। আর 2nd generation টাইপ 74 আছে 560টি। এছাড়া অন্যান্য আর্মার্ড ভেহিকেল আছে 5,500টি। আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে 800টি। বর্তমানে জাপানের কাছে যুদ্ধ বিমান আছে 240টি। বর্তমানে জাপানের কাছে থাকা সব থেকে আধুনিক ফাইটার হচ্ছে 1 ডজন F-35। জাপানের মোট 125টি F-35 অর্ডার করেছে। এরপরে জাপানের সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে মিৎসুবিশি F-15J, যেগুলো মূলত আমেরিকান F-15 জাপানি ভেরিয়ান্ট।
জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এই বিমানগুলো উৎপাদন করেছে। জাপানে এইগুলোকে ডিজি ইগল বলা হয়। মোট 200টি F-15 বিমান আছে জাপানের কাছে। একইভাবে লকহিডের F-16 ফাইটিং ফ্যালকন বিমানটিকেও জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে উৎপাদন করা হয়। এগুলোকে বলা হয় মিৎসুবিশি F-2 ভাইপার জিরো। এগুলো আমেরিকান F-16 থেকে আকারে কিছুটা বড়, ফলে এগুলো ক্ষমতাও বেশি। প্রায় 100টি এ ধরনের বিমান আছে জাপানের কাছে। জাপানের কাছে 34টি F-4 ফ্যান্টম বিমান স্টোরেজ আছে। জাপানের আইনের কারণে জাপান কোনো বোমারু বিমান বা আক্রমণাত্মক বিমান সার্ভিসে রাখেনি। জাপানের কাছে 119টি অ্যাটাক হেলিকপ্টার আছে। জাপানের সামরিক বাহিনীর সবথেকে শক্তিশালী অংশ হচ্ছে নৌবাহিনী। জাপানের কাছে 4টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে। এগুলো একই সাথে ভয়ঙ্কর ডেস্ট্রয়ারও। জাপানের সংবিধানকে এড়িয়ে চলতে এগুলোকে ডেস্ট্রয়ার বানানো হয়েছে। এগুলো ছাড়াও জাপানে আরও 40টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে, অর্থাৎ রাশিয়ার থেকেও বেশি। জাপানের কাছে করভেট যুদ্ধজাহাজ আছে 6টি। পাশাপাশি জাপানের কাছে 21টি অত্যাধুনিক অ্যাটাক সাবমেরিন আছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জাপানের মধ্যে অনেক নাটকীয়তা ঘটে চলেছে, চলেছে উত্তেজনাও। দেশটি তাদের সংবিধান পরিবর্তনের কথা ভাবছে কেবল সামরিক শক্তি বাড়ানোর জন্যই। এছাড়াও একের পর এক রাজনৈতিক পরিবর্তনও ঘটেছে সেখানেই। এমনকি জাপানে একজন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করেও হত্যা করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে আরও 2 প্রধানমন্ত্রীর। আবার জাপান থেকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো উঠে নেওয়ার জন্য আন্দোলন হচ্ছে। এসবের মধ্যে জাপান দ্রুতগতিতে সামরিক শক্তি বাড়াচ্ছে। তবে জাপান এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পারমাণবিক অস্ত্র না থাকায় গুরুত্ব হারিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় দেশগুলোর বাইরে সবথেকে বেশি সরব হয়েছে জাপান। এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পর জাপানের রাজনীতিবিদরা এবং সাবেক প্রধানমন্ত্রীরা জাপানে পারমাণবিক অস্ত্র রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরছেন। প্রিয় দর্শক, বর্তমানে টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে জাপানের ভবিষ্যৎ ভূমিকা কি হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এশিয়ার অন্যান্য দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।